তেইশে ফেব্রুয়ারি জার্মানিতে পালিত হলো রোজেন মন্টাক, যার অর্থ বুনো বা অপূর্ব সোমবার। অতীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের রোজার শেষ রবিবারের পরদিন সোমবার শয়তানের বিরুদ্ধে শয়তানের কাপড় পরিধান করে মিছিল করাই ছিল এই কার্নিভালের প্রধান উদ্দেশ্য। ধীরে ধীরে এটা ধর্ম থেকে রূপ নেয় ট্রেডিশনে। বর্তমানে এই কার্নিভালে বিভিন্ন কাপড় ও সাজসজ্জা করে সবাই পৃথিবীর পলিটিক্স বা অন্য সব অসামঞ্জস্যকে ব্যঙ্গ করে অংশ নেয়। ধর্ম থেকে বর্তমানে এটা ট্র্যাডিশন হিসেবে পালিত হয়ে থাকে। এ হচ্ছে অনেকটা যেমন খুশি তেমন সাজের মতো। জার্মানির কোলন এবং মাইন শহরে এই কার্নিভাল সবচেয়ে বড় আকারে পালিত হয়। পৃথিবীর নানা দেশের লোক এই কার্নিভালে দেখতে ভিড় করে। উল্লেখ্য, মাইন শহরে এবার ছিল 5 লক্ষ দর্শনার্থী। এতে অংশ নেয় 153টি সংগঠন। সকাল 11:11 থেকে 4:30 পর্যন্ত সবাই মেতেছিল এই আনন্দে। It's going on for 4 days. And what you are doing here, it's to push out the devil. জার্মানির তে মাইন শহরে 13 বছর ধরে আছি এবং প্রতি বছরই এই কার্নিভাল দেখতে আসি। খুবই ভালো লাগে, লোকজন এনজয় করে এবং এটার জন্য আমরা সপ্তাহ ধরে সব কে কোন কোন সাজবে কি করবে এগুলো দেখার জন্য এখানে আসি। খুবই ভালো লাগে। খবরটি পাঠিয়েছেন আমাদের মাইন্স জার্মানি থেকে বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল।